আজ আমি তোমাদের পড়ে শোনাবো প্রাক্তন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজের 10টি বাণী। তিনি বলেছেন, একে অপরকে দোষারোপ করে কোনো সমস্যার সমাধান হয় না, সমস্যার সমাধান হয় একে অপরের সঙ্গে থেকে। দুনিয়ার বড় থেকে বড় সমস্যার সমাধান হয় সংবাদের মাধ্যমে, যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়। সামাজিক আর আর্থিক প্রগতিও আমাদের একটি মহত্বপূর্ণ লক্ষ্য। মানুষের ন্যূনতম প্রয়োজনীয়তাও যদি পূর্ণ করা যায়, তাহলেও শান্তিপ্রিয় সমাজ গঠন করা সম্ভব। সুষমা স্বরাজ কোনো কাজ লুকিয়ে লুকিয়ে করে না। আমরা আতঙ্কবাদের পরিভাষা নিয়ে উলঝনে পড়ে আছি। আমাদের এটা বুঝতে হবে যে আতঙ্কবাদীদের মধ্যে ভালো বা খারাপের কোনো পার্থক্য হতে পারে না। নওয়াজ শরীফ বলেছিল, আমাদের দেশে মানব অধিকারের উল্লঙ্ঘন হচ্ছে। আমি তখন বললাম, যারা কাঁচের ঘরে থাকে তারা অপরকে পাথর না মারাই ভালো। আপনি গাঁটও খুলতে পারেন না আর মশকরি ছাড়া কিছু করতেও পারেন না আপনি। আমরা 2 বছরের মিত্রতার ওই ঘর তৈরি করেছি যা এর আগে কেউ তৈরি করতে পারেনি, কিন্তু এর বদলে আমরা পেলাম কি? পাঠানকোট, উড়ি, বাহাদুর আলী। দুনিয়াতে এমন দেশ আছে যারা লাগায় তাও আতঙ্কবাদী, ফলায় তাও আতঙ্কবাদী, আর বিক্রি করে সেটাও আতঙ্কবাদী। আর আমাদের এই মজবুরিতে আপনি দেশের সঙ্গে ধোকা করছেন, আর এই জন্যই আমরা আপনাদের সঙ্গে আনুগত্য থাকতে পারি না। এই 10টি সুষমা স্বরাজের উক্তি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজ আর তিনি আর আমাদের মাঝে রইলেন না, কিন্তু তার কিছু গুরুত্বপূর্ণ উক্তি সারা জীবন আমাদের মাঝে থেকে যাবে। ধন্যবাদ এই ভিডিওটিকে পুরোটা দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিওটিকে, সকলের সঙ্গে এই ভিডিওটিকে শেয়ার করে দিন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেল এরকম আরও নতুন বাংলা কবিতা আর মহান উক্তি পাওয়ার জন্য।